নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেল। সরাসরি জিওগ্রাফি আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। আজ এক্ষুনি মাত্র পা খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকে বাছাই করা লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। একদিকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ, আর তাতেই বাজিমাত বাংলা 693 নম্বর পেয়ে প্রথম। আর এর মাঝেই বড় খবর, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হলো। এবার 10 জুন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে, সরাসরি দেখতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, অনলাইন এডুকেশন টিচার ডট কম, আর সেখান থেকেই আপনারা অফিসিয়াল রেজাল্ট চেক করতে পারবেন সবার আগেই। তার জন্য অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে ফলো করে আগে থেকে সেভ করে রাখুন লিঙ্কটি। অন্যদিকে চোখ রাখলে এবার অনলাইন অফলাইন পরীক্ষা নিয়ে যেখানে দ্বন্দ্বে বেঁধেছে বাংলা, আর এমনই সময় বড় খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফের অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত। করোনার বালাই নেই, এবার আর অনলাইন পরীক্ষা হচ্ছে না, অফলাইনে পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। বিরাট বড় খবর এবার শিক্ষা দপ্তরের, যেখানে ছাত্রছাত্রীদের বহু আন্দোলনের পর অনলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে তা বদলে ফের অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তারই চোখ রাখবো বড় খবর, এদিকে আবার সামনে পরীক্ষা আসছে, একদিকে WBCS, অন্যদিকে আবার বিরাট বড় খবর কলকাতা পুলিশের নিয়োগ। একের পর এক চাকরি প্রার্থীদের বিরাট বড় আপডেট আসছে। আর সেই সাথে চোখ রাখবো মাধ্যমিকের প্রথম পাঁচের তালিকায়, যেখানে অর্ণব ঘরেই প্রথম বাঁকুড়া, এদিকে আবার রৌনক মণ্ডল বর্ধমান 693 নম্বর পেয়ে প্রথম। আর সেই সাথে মাধ্যমিকের দ্বিতীয় চতুর্থ কারা হলো, এদিকে আবার ঝাড়গ্রামের বুকে বড় খবর, পৌলমী বেড়া ইতিমধ্যে বিরাট বড় নম্বর পেয়েছেন মাধ্যমিকের রাজ্যে পঞ্চম। এবার পৌলমী ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের দোল গ্রামের মেয়ে, আর তাতেই তোলপাড় করে খবর আসছে সেই সব এলাকা নিয়ে। আর তার মাঝে চোখ রাখবো আজকের বড় খবর, এমন সময় সিঙ্গুর কাঁপালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও সিঙ্গুরের মাটিতে তোলপাড় করছেন তিনি। যেখানে খবর আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন সন্তোষী মায়ের মন্দিরে, নিজের হাতে প্রসাদ খাওয়ালেন বাচ্চাদের, আর তারপরে আবেগে ভাসলেন। যেখানে 14 দিনের ধর্ণা, টানা 26 দিনের অনশন, সিঙ্গুরের আবেগে এবার তোলপাড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে একের পর এক খবর, সিঙ্গুরের বাজমেলিয়া গ্রামে পুজো দিলেন মুখ্যমন্ত্রী, আর সেখানে কি ঘোষণা করলেন তা নিয়ে চোখ রাখবো আজকের ভিডিওতে, বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। সেই সাথে খবর আসছে দাম কমলো, এবার একদিকে পেট্রোল ডিজেলের ছাড়, আর তার মাঝে আবার রান্নার গ্যাস নিয়ে বিরাট বড় খবর, একদিকে ভর্তুকি অন্যদিকে আবার দাম কমলো। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। এবং এই ভিডিও শেষেই থাকছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় মানুষদের জন্য আবার রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে অনুদান, আর সেই সাথেই থাকছে লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকার ব্যাংকের বই, একের পর এক নয়া প্রকল্প চালু করেছেন মমতা। সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ। তো ফ্রেন্ডস, আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কোনি সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ, তাদের লেটেস্ট হেডলাইন শিরোনাম নোটিফিকেশন আকারে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে, এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। এই মুহূর্তে উঠে এলো বিরাট বড় খবর, মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বড় খবর। আগামী 10 জুন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হবে, 11:30 থেকে ওয়েবসাইটে দেখতে পারবেন রেজাল্ট, রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। বিরাট বড় খবর, এবার 44 দিন পর ফল প্রকাশ হচ্ছে, 11:00 এবার সাংবাদিক বৈঠকের ফলাফল ঘোষণা করবে, আর তারপর 11:30 থেকে রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। বিরাট বড় খবর, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন এডুকেশন টিচার ডট কম ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এক্ষুনি লিঙ্কটি সেভ করে রাখুন, তাহলে সবার আগে রেজাল্ট প্রকাশ হলে দেখতে পারবেন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে, মাধ্যমিকে এবার প্রথম 10-এ জায়গা করে নিয়েছে 114 জন, আর এবার মাধ্যমিকে সেই প্রথম 10-এ জায়গা করে নিয়েছে একই স্কুলের 6 জন, এমনই নজর গড়ল কোচবিহারের দিনহাটার ঐতিহ্যবাহী MS উচ্চ বিদ্যালয়। আর সেই মেধা তালিকা দেখে একই স্কুলের 6 পড়ুয়া আনন্দে শোভাযাত্রায় বেরোলো দিনহাটায়, যেখানে ঐতিহ্যবাহী MS উচ্চ বিদ্যালয়ের স্কুলের 2 ছাত্র দেবদত্ত কুণ্ডু এবং ধ্রুবজ্যোতি সাহা 689 নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করেছে, 687 নম্বর পেয়ে অনন্যা দেব এবং সৃজিতা মজুমদার সপ্তম স্থান অধিকার করেছে। আর এছাড়াও এই স্কুলের রনি বর্মন 686 নম্বর পেয়ে অষ্টম স্থান দখল করেছে, এবং 684 নম্বর পেয়ে স্কুলের ছাত্রী সায়ন্তিকা বর্মন মাধ্যমিকের মেধা তালিকায় 10ম স্থান পেয়েছে। এদিন স্কুলের কৃতী ছাত্রছাত্রীদের নিয়ে আনন্দে মেতে উঠেছে স্কুলের বাকি পড়ুয়ারা, শিক্ষক এবং শিক্ষিকারা। এই মুহূর্তে খবর, মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় 6 জন ছাত্রছাত্রী ছিল শোভাযাত্রার একেবারে সামনে। সরাসরি দেখে নেবো এবার মাধ্যমিকের 114 জনে কে কত নম্বর পেয়ে কত স্থানে রয়েছে, সরাসরি চোখ রাখবো। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, প্রাপ্ত নম্বর 693 পেয়ে প্রথম হয়েছে 2 জন, অর্ণব ঘড়াই বাঁকুড়া থেকে, রৌনক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে। দ্বিতীয় স্থানে রয়েছে 2 জন প্রাপ্ত নম্বর 692, কৌশিকী সরকার মালদহ থেকে, এবং রৌনক মণ্ডল তিনি রয়েছেন ইতিমধ্যে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল থেকে।
তৃতীয় হয়েছে প্রাপ্ত নম্বর 691 নম্বর পেয়ে অরণ্যা দাস, আর সেদিকে রয়েছে দেবশিখা প্রধান পূর্ব মেদিনীপুর থেকে। চতুর্থ স্থান রয়েছে এবার 690 নম্বর পেয়ে অভিক দাস, অভিষেক গুপ্ত, অগ্নি কুমার দে এবং সপ্তর্ষি ত্রিপাঠী। অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের এলাকার নাম, তাহলে আপনাদের এলাকায় কে প্রথম বা কে রেকর্ড করেছে তাও জানিয়ে দেবো। সেই সাথে 114 জনের সম্পূর্ণ লিস্ট জানার জন্য আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে অনলাইন এডুকেশন টিচার ডট কম, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত লিস্টটি ডাউনলোড করতে পারবেন কারা কত নম্বর পেয়েছে। সেই সাথে গুরুত্বপূর্ণ সংবাদ, এবার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে বিরাট বড় আপডেট দিচ্ছে এবার, যেখানে খবর আছে এবার 10 জন প্রকাশ হচ্ছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অনলাইন এডুকেশন টিচার ডট কম, সেখানে ভিজিট করলেই আপনারা পেয়ে যাবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করতে। তার জন্য ডেসক্রিপশনে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আজ থেকেই আপনি সেভ করে রাখতে পারেন লিঙ্কটি, তাহলে রেজাল্ট প্রকাশ হলে সবার আগে রেজাল্ট চেক করতে পারবেন ওই ওয়েবসাইট থেকে। আর এদিকে মাধ্যমিক পরীক্ষার্থীদের টুইটে শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সালের মাধ্যমিকের পরীক্ষার ফলাফল শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন, আর তাতে দেখা যায় এবার মাধ্যমিক পরীক্ষা শেষ হবার 79 দিনের মাথায় প্রকাশিত হলো ফলাফল। তবে তার মাঝে আরো গুরুত্বপূর্ণ খবর আছে, মাধ্যমিকের খাতায় কুকথা এবার উত্তরপত্র বাতিল করে পরীক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পর্ষদ। মাধ্যমিকের পরীক্ষার খাতায় কুকথা লেখার জের কড়া ব্যবস্থায় পথে আটলেন এবার মধ্যশিক্ষা পর্ষদ। মোট 11 জন পরীক্ষার্থীর খাতা বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ, পাশাপাশি পরীক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সতর্ক করা হচ্ছে। এদিকে আবার বিরাট বড় খবর, ঝেপে নামতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি, আর তার সাথে দক্ষিণবঙ্গে কি খবর। দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বাড়ছে অস্বস্তি, বাতাসে জলীয় বাষ্পের আধিক্য রীতিমতো বাড়ছে, আর এমনই পরিস্থিতি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। পশ্চিমাঞ্চলের জেলাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী দুদিন মূলত মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সম্ভাবনা, যেখানে আপেক্ষিক আর্দ্রজনিত অস্বস্তিতে বজায় থাকার সম্ভাবনা। দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে এবার বিক্ষিপ্তভাবে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা, বৃষ্টিপাত হচ্ছে কিনা কমেন্টে উপস্থাপন করে জানিয়ে দেবেন, সাথে অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটিও জানাবেন। তার মাঝে যোগ রাখলে এবার বড় খবর, সিঙ্গুরের বাজমেলিয়া গ্রামে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও সিঙ্গুরে মমতা উদযাপন করলেন ব্রত, প্রসাদ বিতরণ করলেন শিশুদের। এই মুহূর্তে খবর আসছে মন্দিরে এসে পুজো দিয়ে আন্দোলনের সাথী গ্রামবাসীদের দেখে আবেগে বাঁচলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মুখে নিজের বাড়িতে কালী পুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান এমনকি রাজনৈতিক সভাতেও মন্ত্র উচ্চারণ করতে দেখা গিয়েছে। তবে শীতলা মন্দিরে গিয়ে তিনি জানিয়েছেন মা শীতলার মন্ত্র তার শেখা হয়নি, তাই ওম সর্বমঙ্গলা মঙ্গল্য মন্ত্রই পাঠ করলেন তিনি। আর তারপরে আবেগ ভেসে সেই পুরনো কথা মনে করেন, যেখানে এই মন্দির নিয়ে তিনি বলেন 14 দিন এখানে ধর্না, 26 দিনে কলকাতায় অনশন, আমাকেও 25 সেপ্টেম্বর বিডিও অফিস থেকে মারধর করে বের করা হয়, আমার রক্তক্ষরণ হচ্ছিল, এমনকি ডানকুনিতে রাত একটায় আমার উপর অকল্পিত অত্যাচার হয়েছে, সিঙ্গুরের মানুষের অদম্য সাহস ছিল আর আমার পাশে সবসময় ছিলেন। এদিন পুরনো দিনের কথা মনে করেই এবার আবেগে ভাসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল অফলাইনে হবে পরীক্ষা, কোনোভাবে অনলাইনে পরীক্ষা নয়, এবার কলেজে গিয়েই পরীক্ষা দিতে হবে। বিশাল বড় খবর দিচ্ছে এবার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের পর, অবশেষে কলেজেও এবার অফলাইনে পরীক্ষা, অনলাইনে পরীক্ষা হচ্ছে না কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এমনই বড় খবর সামনে আসছে। চোখ রাখবো পরের খবর, এবার আগামী 48 ঘন্টায় বাংলায় বর্ষা ঢুকছে দক্ষিণবঙ্গে, আবহাওয়ার কি খবর দিচ্ছে এবার সরাসরি দেখে নেবো, তা নিয়ে বিস্তারিত আপডেট। এই মুহূর্তে বিরাট বড় খবর, কলকাতায় বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি, এবার বেলা বাড়লেই অস্বস্তি বাড়ে বলে সূত্র মারফত খবর সামনে এলো। এই মুহূর্তে আপডেট, আগামী দুদিন বর্ষা উত্তর পূর্ব ভারতের রাজ্য এবং সিকিমে প্রবেশ করবে, তার সাথে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, 48 ঘন্টার মধ্যে এবার বর্ষা প্রবেশ করছে বাংলা। এমন সময় উঠে আসছে আবহাওয়ার তাণ্ডবের খবর, যেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশে মেঘ সঙ্গে চরম অস্বস্তি, এবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর কয়েক ঘন্টা পরেই বৃষ্টি নামে বাংলা। যেখানে এই মুহূর্তে পাওয়া খবর, দুপুর 2টার পর থেকে কলকাতাতেও ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতাতে দুপুর বেলায় বৃষ্টির চান্স প্রায় 60%, যেখানে 30-40 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় এবার ঝড় বৃষ্টি হতে পারে সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে আগামী 2-3 ঘন্টার মধ্যে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপনাদের এলাকায় মেঘলা আকাশ রয়েছে কিনা এবং বৃষ্টিপাত হয়ে থাকলে তাও অবশ্যই জেলার নাম সমেত কমেন্ট বক্সে উপস্থাপন করে জানিয়ে দেবেন। চোখ রাখবো পরের খবরে, ফের রাস্তায় নার্সিং চাকরি প্রার্থীরা, এসএসসির শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে, আর এর মধ্যে ফের রাস্তায় বসলে নার্সিং চাকরি প্রার্থীরা। কলকাতায় হলো প্রতিবাদের মিছিল, যেখানে অবশিষ্ট শূন্যপদ পূরণ না হলে 2 সপ্তাহের মধ্যে বড়সড় আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে এবার নার্সিং সংগঠন, কড়া ব্যবস্থা জেরে রাখছে এবার স্বাস্থ্য দপ্তর। আর এমন সময় কেন্দ্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন অফলাইন পরীক্ষার দিকে সাই, কারণ বন্ধ হয়েছে করোনা পরিস্থিতি সমস্ত রূপে প্রায় এবং সামান্য
সামান্য করোনা থাকলেও তা সেরকম কোনো প্রভাব ফেলছে না, তাই অফলাইনে পরীক্ষায় সায় দিয়েছে আবার কেন্দ্র। যদিও এখনো পর্যন্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে একের পর এক ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা জানিয়ে দিয়েছে, যদিও আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দেবেন। অনলাইনে পরীক্ষা হওয়া যুক্তিযুক্ত নাকি অফলাইনে পরীক্ষা নেওয়া উচিত, বিস্তারিত তথ্য বা আপডেট উঠে এলে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। আর অন্যদিকে আরও এক খবরে, নেপালের দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার। এবার তাতেই জানা যাবে কি কারণে এমন ঘটনা ঘটেছিল, কিভাবেই বা এমন পরিণতি পৌঁছায় যেখানে 22 জনের মৃত্যু হয় রবিবার, তোলপাড় করছে গোটা বাংলা। এবার বিমান দুর্ঘটনায় নেপাল নিয়ে যেমন বড় খবর, তেমনি এবার ভারতের 4 জনের মৃত্যু হয়েছে সেখানে, পরিস্থিতি আবারও শোকের। এছাড়াও ঝাঁপিয়ে পড়ছেন মমতা, ব্যাংকের বই লক্ষ্মীর ভাণ্ডার একের পর এক টাকা সব মিলে থাকছে। বাকি থাকা খবর যা ভিডিওর শেষ কিনে একটি ভিডিও দেখতে পারবেন, সেখানে ক্লিক করে যাবতীয় বাকি থাকা খবর দেখে নিতে পারবেন। তবে তার সাথে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্ট উপস্থাপন করবেন। সেই সাথে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে একমত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে। আর সেই সাথে ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাদের লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।